ময়মনসিংহ শহর রক্ষা বাঁধে প্রায় 30টি স্থানে ভাঙ্গন ও ফাটল দেখা দিয়েছে, ফলে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধের নিকটে বসবাসকারীরা। সিটি মেয়র ইকরামুল হক টিটু জানিয়েছেন, সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদের ডান তীরে প্রায় 2 যুগ আগে 8 কিলোমিটার দৈর্ঘ্যের শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই বাঁধ প্রতি বছর সংস্কার করতে হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে নদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের প্রায় 30টি স্থান। পরিকল্পনা করে স্থায়ীভাবে যেটি যেন প্রতি বছর না ভাঙে বা এরকম ইমার্জেন্সি ওয়ার্ক করতে না হয় সেই ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের এখন সময় এসেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষার লক্ষ্যে জরুরি ভিত্তিতে এই বাঁধটা সংস্কার করা হোক, নাহলে কিন্তু নদী গর্ভেই আমাদের এই স্থাপনাগুলি চলে যাবে। বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল পার্ক, ঐতিহ্যবাহী সার্কিট হাউস সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অভিযোগ, বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই বছর এটির ভাঙনের প্রবণতা অনেক বেশি। আমরা আশা করব পানি উন্নয়ন বোর্ডের কাছে যে অচিরেই এই বাঁধ যথাযথভাবে নির্মাণের মাধ্যমে শহরবাসীকে রক্ষা করবেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা জানিয়েছেন, ভাঙন এলাকায় সংস্কার কাজ শুরু হয়েছে, শেষ হতে অন্তত 2 সপ্তাহ লাগবে। সেগুলো আমরা জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে মেরামত করতে 15 দিন সময় লাগবে, ইনশাআল্লাহ। বাঁধের সংস্কার কাজ করতে প্রতিবারই লাখ লাখ টাকা খরচ করা হয়, তবুও ঝুঁকির মাঝেই থেকে যায় দেশের 8ম বিভাগীয় এই শহরটির একাংশ। তাই বাঁধটিকে আরও মজবুত করে তোলার দাবি এলাকাবাসীর। মইনুর রিপন, এটিএন বাংলা।